পাকিস্তানের হাতে রাশিয়ান গানশিপ কপ্টার আতঙ্কিত হয়ে পড়েছে ভারত। রাশিয়ার কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত 4টি অত্যাধুনিক হেলিকপ্টার পেল পাকিস্তান। হেলিকপ্টার কেনার এই চুক্তি থেকে মনে করা হচ্ছে পাকিস্তান এবং রাশিয়ার মধ্যে বৃহত্তর সামরিক সম্পর্ক বাড়ছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরালো হয়ে উঠবে বলে মনে করেছেন সামরিক পর্যবেক্ষকরা। যদিও পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখছে ভারত। রাশিয়া পাকিস্তানকে Mi-35M গানশিপ হেলিকপ্টার সরবরাহ করেছে। চলতি বছরে রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রযুক্তি ফোরাম বা Army 2017 প্রদর্শনীতে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি উন্নয়ন সংস্থা DEPO। পাকিস্তানের বিরুদ্ধে থাকা অস্ত্র নিষেধাজ্ঞা রাশিয়া প্রত্যাহার করে নেওয়ার 3 বছর পর এই চুক্তি করা হয়। সোভিয়েত আফগান যুদ্ধের সময় থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত কয়েক বছর ধরে পাক মার্কিন সম্পর্কে গভীর টানপোড়েনের সৃষ্টি হয়েছে। জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যে সমস্ত সামরিক সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এই অবস্থায় পাল্টা রাশিয়ার সঙ্গে জোট করতে চলেছে পাকিস্তান, এমনটাই মনে করেছেন পর্যবেক্ষকরা। পর্যবেক্ষকদের মতে আমেরিকার সঙ্গে ভারতের চলমান সামরিক সহযোগিতা পাকিস্তানকে মস্কের দিকে ঠেলে দেওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে। অন্যদিকে বাজার ধরার জন্য রাশিয়ার এই ছক বলে মনে করা হচ্ছে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।